আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো। আর আজকে নিয়ে এসেছি হচ্ছে আলুর ভর্তা। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, একটা শুকনো মরিচ, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ, একটু রসুন কুচিও দিয়েছি, কারণ রসুন খেতে আমার অনেক ভালো লাগে। তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব, আর তেলের মধ্যে দুইটা শুকনা মরিচ দিয়ে দেবো, কারণ বেশি শুকনা মরিচ খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য এতটা ভালো না। আর শুকনা মরিচটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ, একটু রসুন, আর কাঁচা যে পেঁয়াজটা সেটা আমি কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পরে আমি এটা সুন্দর করে ভেজে নেব, আর একটু নরম হয়ে আসবে, একদম মুচমুচে ভাজবো না, একটু নরম নরম থাকবে। আর এখন আমি এর মধ্যে কিছু আস্ত মরিচ দিয়ে দেব, আর মরিচটার মুখ অবশ্যই একটু ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু তেলের উপরে দেওয়ার পর মরিচটার ছুটে আসবে গায়ে। তো এখন এগুলো সব সুন্দর করে ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট। এখন আমি সিদ্ধ করে রাখা আলুটা সুন্দর করে ম্যাশ করে নেব। আলুটা কিন্তু খুব সুন্দর করে ভর্তা করে নিতে হবে, আর হাত দিয়ে দিয়ে ভেতরে যে গুটি গুটি অংশগুলো সেগুলো সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি সব উপকরণগুলো প্লেটের উপরে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, আর দেব হচ্ছে সরিষার তেল। সরিষার তেল না দিলে আলু ভর্তা আসলে ভালোই লাগে না। আর এখন এটা সুন্দর করে মিক্স করে নেব, আর সাথে একটু কাঁচা পেঁয়াজও দিব, দিয়ে এটা সুন্দর করে আমি হাত দিয়ে ডোলে ডোলে মিশিয়ে নেব। আর এটা যত ভালো করে মেশানো যাবে ততই স্বাদ লাগবে ভর্তাটা। তো এটা অনেক সময় নিয়ে আমি মেশাচ্ছি, আর এই মশলা যখন আমি একসাথে মিক্সড করব তখন একটা সুন্দর ঘ্রাণ আসবে, তখনই বুঝতে পারবেন যেটা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, আর সুন্দর করে হাত দিয়ে এটা ম্যাশ করে নেব। শুকনো মরিচটা আলুটাকে অনেক সুন্দর একটা কালার দিবে, আর ফ্লেভারও অ্যাড করবে। তো এই তো কমপ্লিট আমার আলু ভর্তা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। খুবই সহজেই তৈরি হয়ে গেল মজাদার একটি ভর্তা। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।